বর্দ ভাই, আজকে তো আমরা চলে যাচ্ছি, চলে যাওয়ার দিনটাতেও মাকে এত অপমান করলি। আমরা সবাই এখানে আছি, সবার সামনে মাকে এতটা কষ্ট দিলি বল। আসলে কি বলতো, তুই নিজেকে সম্মান করিস না জানিস তো, তুই অন্য কাউকে কি করে সম্মান করবি? সেই জন্য তো বৌদি ভাইও তোকে ছেড়ে চলে গেছে, তারপরেও তোর কোনো হেল দোল নেই। একটা কথা মাথায় রাখিস বর্দ ভাই, তুই সারাটা জীবন ধরে মাকে যতটা মানসিক অশান্তি দিয়েছিস, যতটা কষ্ট দিয়েছিস, তার 10 গুণ বেশি কষ্ট তুই ফেরত পাবি। আজকে আমি তোকে এটা বলে রাখলাম। সারাটা জীবন ধরে মাকে নিজের জন্য ব্যবহার করেছিস, নিজের জন্য এক্সপ্লয়েট করেছিস, তারপরেও তোর একটু চেঞ্জেস নেই বল? ছি বর্দ ভাই, ছি, ঠিক করেছে রোহিত আঙ্কেল, একদম ঠিক করেছে। অনেকদিন আগে পাপার এই কাজটা করা উচিত ছিল। কি খবর তার বলে দিচ্ছে, একদম বাড়াবাড়ি করবি না। আর একটা কথা, আর একটা কথা বলে দেখ, তারপর কি তোমার চরম রূপ দেবী বলে দিলাম। কি রূপ দেখবি রে তোর, কে তুই? তোর মতো নিকৃষ্ট মানের ছেলের না, ঘৃণ্য মানসিকতার ছেলের আমরা কোনো রূপ দেখতে চাই না। তুই কে? খুব ডাক্তার ডাক্তার বলিস না, তোর মতো ডাক্তার হাজারটা ঘুরে বেড়াচ্ছে না রাস্তায়। ডাক্তার? হ্যাঁ, নিজের ডাক্তারি নিয়ে খুব গর্ববোধ ছিল না? মনে আছে ছোটবেলা যাবে কলেজে চান্স পেয়েছিলি ডাক্তারির জন্য, পাশ করা পর্যন্ত প্রত্যেক সময় তোমাকে ফিল করাতিস আমরা কতটা নিকৃষ্ট। ডাক্তার? হ্যাঁ, খুব ডাক্তার হয়েছিস তুই না? কি লাভ হয়েছে ডাক্তার হয়ে, কি লাভ হয়েছে? সামান্য তো চাকরি করিস, তাও দানের চাকরি, অনুগ্রহের চাকরি। লোককে তোষামত করতে হয় চাকরির জন্য, লজ্জা করে না তোর? এই যে তোর সামনে আমি দাঁড়িয়ে আছি না, নিজের যোগ্যতায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, কেউ আমায় করে দেয়নি কিছু রে, যা করেছি নিজে করেছি, তুই একদম বড় বড় কথা বলতে আসবি না। আর শোন, তোর মতো মানুষের না কোনো অধিকার নেই মায়ের চোখের দিকে তাকিয়ে কথা বলার। তুই কে? কোনো যোগ্যতাই নেই তোর। যদি সামান্য মনুষ্যত্ব থেকে থাকে, আবার রিমাইন্ডার দিচ্ছি, ছোট ভাই হয়ে তোকে বলছি, তোর সামনে অনেক খারাপ দিন আসতে চলেছে দাদা ভাই। তোকে মায়ের পায়ে পড়তে হবে, আর মাই তোকে একমাত্র বাঁচাতে পারবে। আমি তোকে অভিশাপ দিলাম। চলো রোহিত আঙ্কেল, ওর মতো ঘৃণ্য মানসিকতার ছেলের সাথে আমি আর কথা বলতে চাই না। চলো মা, এত বছর তুই শ্বশুর বাড়িতে সংসার করলে, কি পেলে? কিচ্ছু না, বিগ জিরো। আমি ভাবছি সেই সব মহিলাদের কথা, যারা তাদের শ্বশুর বাড়িতে বছরের পর বছর নির্যাতিত হয়। কিন্তু তোমার পাশে আমি আছি মা, তুমি তোমার ভোর রাতের সূর্য, মরুভূমির মধ্যে খুঁজে পাওয়া হঠাৎ কোন ওয়েসিস, যা তৃষ্ণার্তের তেষ্টা মেটায় মা, সমুদ্রের মধ্যে খুঁজে পাওয়া একটা লাইট হাউস, যা শত অন্ধকারের মধ্যে নিজের উজ্জ্বল উপস্থিতির জানান দেয়। তোমার কোনো ক্ষতি হবে না মা, আমি আছি তোমার পাশে। আসলে ওর ভেতর না একটা নোংরা নর্দমা আছে, যার ভেতর খোঁচা লাগলেই শত শত নোংরা পোকা আবর্জনা বেরিয়ে আসে। কিন্তু চিন্তা করো না, ওই আবর্জনা তোমায় কোনোদিন স্পর্শ করতে পারবে না, কারণ তুমি পবিত্র। তাই প্লিজ ওর কথায় দুঃখ পেও না। চলো জীবন তুমি আমায় ভরণ পোষণ দিয়েছ, তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। অবশ্য তার বিনিময়ে সারা জীবন তোমার বাড়ির অনেক কাজ আমি করে দিয়েছি, তবে এই ভরণ পোষণের ঋণ যদি আমি কখনো শোধ করতে পারি না, আমি নিশ্চয়ই করব।
অঞ্জন, আমার যা কিছু ছিল তোমাকে দিয়ে গেলাম, এখন তুমি কিভাবে সামলে রাখবে সেটা তোমার ব্যাপার। তবে শ্রীময়ী একবার যা দিয়ে দেয় তার কোনোদিনও ফেরত নিতে আসে না, এটা মনে রেখো। আপনাকে সারা জীবন মা বলে ডেকেছি, ডাকটা এমনি এমনি ডাকিনি, মন থেকে ডেকেছি, মা মনে করেছি তাই ডেকেছি। কিন্তু আজ না আপনাকে আর মা বলে ডাকতে পাচ্ছি না, কারণ আজ আপনাকে মা বলে ডাকতে গিয়ে আমার মনে হচ্ছে যে ওই মা ডাকটাকে বোধহয় অপমান করা হবে। সে যাবার সময় আপনাকে আর মা বলে ডাকতে পারলাম না, ক্ষমা করবেন। আপনি আমাকে সবসময় দোষ দিয়েছেন না যে আমি আমার স্বামীকে ধরে রাখতে পারিনি, আমার নিজের দোষে। আজ কিন্তু আপনার স্বামীও আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, নিশ্চয়ই আপনারই দোষে। নিজের মনকে এই কথাটা একবার জিজ্ঞেস করবেন। আপনিও কিন্তু ধরে রাখতে পারলেন না, আপনি কি করেন বলুন তো? সারাদিন সারাদিন শুধু এই জুন গোহর দাবিদারি করেন। হয়তো এটা করতে আপনার ভালো লাগে তাই করেন, দাবিদারি করে সুখে আছেন তো? আচ্ছা, আপনার স্বামী কি আপনাকে এর থেকেও খারাপ রেখেছিল? আপনার এই বৌমা আপনাকে কোনোদিনও দাবিদারি করতে বলেছে? আমার তো মনে হয় না, বরং আপনার সামনেই আমি সারা জীবন হাত জোড় করে দেখেছি। যাতে সুখে থাকবেন সেটা করবেন, এ বিষয়ে তো আমার কিছু বলার নেই। তবে ওই মানুষটাকে আপনি কিন্তু সারা জীবন অনেক অপমান করেছেন, অনেক অসম্মানজনক কথা বলেছেন, আমাকেও সারা জীবন অনেক অপমান করেছেন। কেন করেছেন জানেন? কারণ আপনি সারা জীবন আমাদের পায়ের তলায় দমিয়ে রাখতে চেয়েছেন। আজ আপনার একদম ভালো লাগছে না, আজ যখন দেখছেন আমরা মুক্ত আকাশে উড়ে বেড়াচ্ছি আর দমিয়ে রাখা যাবে না, তখন আপনি আমাকে সহ্য করতে পারছেন না, বাবাকেও সহ্য করতে পারছেন না। আপনার মতন একই রকম স্বভাব এই জাম্বুর। আপনার ছেলেরও অবশ্য তাই, আপনার ছেলেও তো একই জিনিস করেছে, সারা জীবন আমাকে পায়ের তলায় দমিয়ে রাখার চেষ্টা করেছে। সেটা যখন আজ আপনার ছেলে করতে পারছে না, আপনাদের তাই একদম ভালো লাগছে না। আপনি আমাকে যতই খারাপ কথা বলুন না কেন, আপনি মনে মনে এটা জানেন যে শ্রীময়ী কখনো এমন কাজ করবে না যাতে তার তিন ছেলেমেয়ের কাছে তার মাথা নিচু হয়। আমাকে নিয়ে আর রোহিতদাকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলেছেন, কিন্তু এটা তো সত্যি, ব্যভিচারিতা যদি করার হতো না রোহিত সেনের, সে অনেক ভালো মহিলা পেত। তিন ছেলেমেয়ের মা এই শ্রীময়ী সেনগুপ্তর সঙ্গে ব্যভিচারিতা করার তার কোনো দরকার ছিল না। সে আমাদের সত্যিকারের বন্ধু, সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। আপনাদের হিংসে হচ্ছে, আপনারা তো এরকম ভালোবাসা কখনো পাননি জীবনে, আপনারা ভাবতেই পারেননি যে আমি আমার মতন একটা মেয়ে জীবনে এরকম ভালোবাসা কখনো পেতে পারি। এমন ভালোবাসা যা আমার চারপাশ আলো করে, মানুষকে মহান করে, তাকে কোনো একটা ছোট গণ্ডির মধ্যে বেঁধে রাখে না। আমি সৌভাগ্যবতী যে আমি রোহিত সেনের সেই সম্মান পেয়েছি, সেই ভালোবাসা পেয়েছি। যে সম্মান যে ভালোবাসা আমি রোহিত সেনের কাছ থেকে পেয়েছি,
সেটা আমাকে জীবনে কেউ কখনো দেয়নি। তবু আমার এই নিকৃষ্ট জীবনের জন্যে আমার কষ্ট হয়। এবারের প্রত্যেকটা কোণ আমার চেনা, এবারের প্রত্যেকটা অভ্যেস আমি রপ্ত করেছি এত বছরে। সে অভ্যেস ছেড়ে যেতে সত্যি আমার আজ কষ্ট হচ্ছে। তবে তার সাথে সাথে একটা মুক্তির আনন্দও আছে। সেই মুক্তির আনন্দের টানটাও কিন্তু খুব একটা কম নয়। মুক্তি কিসের থেকে জানেন? অন্ধকার, অন্ধকার থেকে মুক্তি।